দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। জীবন জীবন এই অবন্তিকার আত্মহত্যার ঘটনার জেরে একটি মামলা হয়েছে, দুজনকে আসামি করা হয়েছে, সবশেষ কি পরিস্থিতি? এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রঞ্জু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সামনে দাঁড়িয়ে আছি। আমরা যেটি জানতে পেরেছি যে আসলে অবন্তিকা আত্মহত্যার ঘটনায় জড়িত যে দুজন আসামি তাদেরকে কিন্তু কুমিল্লা আনা হয়েছে, আমরা একটি বিশেষ সূত্রে জানতে পেরেছি। এবং আমরা আরও জানতে পেরেছি যে তাদেরকে কিন্তু আজকে আদালতে তোলা হবে না, তা মনে হয় আগামীকাল তাদের সকাল 11টায় আদালতে তোলা হবে। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাচ্ছি রঞ্জু, আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়েছি সেখানে কিন্তু আমরা অবন্তিকা আত্মহত্যার ঘটনা যে দুজন আসামি তাদের কিন্তু কোতোয়ালি মডেল থানায় আনার কথা ছিল, কিন্তু আনা হয়নি। আর অন্যদিকে কিন্তু আমরা যেটি দেখেছি অবন্তিকার মা তামিনা, তিনি কিন্তু আসলে তার ভিতরে কিন্তু মেয়ের শোক কাটা এখনও হয়নি। তিনি কিন্তু আসলে কিছুক্ষণ পর পরে কান্নাকাটি করছেন, বিলাপ করছেন, এবং তার যে সহপাঠীরা আছেন তারাও কিন্তু আসলে এই আত্মহত্যা মেনে নিতে পারছেন না। এবং আমরা যেটি জেনেছি কুমিল্লা সংস্কৃতি কর্মী এবং যারা আছেন তার পরিবার আত্মীয় স্বজন সবাই মিলে কিন্তু হয়তো বিকেলে একটি মানববন্ধন করার কথা রয়েছে, কিন্তু এখনও আমরা সেই বিষয়ে জানতে পারিনি। তো আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান তিনিও জানিয়েছিলেন যে তাদেরকে এই দুজন আসামিকে কুমিল্লা আনা হবে, তারপরে আদালতে তোলা হবে। তো আমরা এইটুকু বলতে পারি যে এই দুজন আসামিকে কুমিল্লা আনা হয়েছে, কিন্তু কোথায় রাখা হয়েছে এটা এখন আমরা জানতে পারিনি। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। রঞ্জু জীবন, আপনাকে ধন্যবাদ।